সৃষ্টিতে স্বাগতম। সৃষ্টির আদি থেকেই পৃথিবীতে কম বেশি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। বর্তমানেও পৃথিবীর প্রতিটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে। অগ্নুৎপাত এবং লাভা ঢল একটি প্রাকৃতিক দুর্যোগ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে তপ্ত লাভা বেরিয়ে আসে তার নিচে চাপা পড়ে এবং দাহ্য ও বিষাক্ত গ্যাসের কারণে পৃথিবীর বহু মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের জীবনহানি ঘটেছে। সানডে টিভির দর্শকদের আজ জানাবো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে কয়েকটি বিধ্বংসী ঘটনার গল্প। 1815 সাল, পৃথিবীতে এ পর্যন্ত ঘটে যাওয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঘটনাটি ঘটেছিল 1815 সালে ইন্দোনেশিয়ায়। সেখানকার তামাবোরা পর্বতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রায় 92,000 মানুষের মৃত্যু ঘটেছিল। সরাসরি অগ্নুৎপাতে মারা গিয়েছিল 12,000 মানুষ, আর বাকিরা মারা গিয়েছিল না খেয়ে। 1883 সাল, ইতিহাসের ভয়াবহতম দ্বিতীয় অগ্নুৎপাতের ঘটনাটিও ঘটেছে ইন্দোনেশিয়াতেই। 1883 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জলোচ্ছ্বাস ও সুনামিরও সৃষ্টি হয়েছিল। এর ছাই উঠে গিয়েছিল 80 কিলোমিটার উচ্চতায় এবং অগ্নুৎপাতের সময় যে গর্জন হয়েছিল তা প্রায় 10 মাইল দূর থেকেও শোনা গিয়েছিল। ভয়াবহ এ অগ্নুৎপাতে 36,417 জনের মৃত্যু নিশ্চিত করা হলেও কেউ কেউ মনে করেন মৃত্যুর সংখ্যা ছিল 1,20,000। 1902 সাল, ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পেলে পর্বতে 1902 সালে ঘটে আরেকটি ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা। সেই অগ্নুৎপাতের কারণে মৃত্যু হয় 30,000 মানুষের। 1985 সালে কলম্বিয়ায় নেভাদা দেল ব্লুইজ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে প্রায় 23,000 মানুষের প্রাণহানি ঘটেছিল। 2010 সালের 20 মার্চ, আইসল্যান্ডের এজাক জালাজকুল আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ভয়ঙ্কর আলোড়ন সৃষ্টি হয়। একটানা আগুন আর ছাইয়ের উদ্গিরণ চলে 23 মে পর্যন্ত, আর সেই আগুন এবং ছাইয়ের জন্য 6 দিন ধরে ওই এলাকার ওপর দিয়ে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 800 মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। 25 অক্টোবর 2010, 2010 সালের 25 অক্টোবর ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে 153 জনের মৃত্যু হয় এবং 3,20,000 মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় 23 ও 24 অক্টোবর 500টি আগ্নেয় ভূমিকম্পে সৃষ্টি হয়। ভয়াবহ আগ্নেয়গিরির সর্বশেষ ঘটনাটি ঘটে 13 ফেব্রুয়ারি 2014। 2014 সালে 13 ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় কেলুড আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সেখানকার 76,000 মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। 2 জন মানুষ ঘরের মধ্যে ভারী ছাইয়ের চাপা পড়ে মৃত্যুবরণ করেন। সানডেস টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন রহস্যময় ঘটনার বিবরণ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।